হ্যালো অ্যান্ড গুড মর্নিং, আমি পৃথিক চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ডে টু ইন দীঘা। সো কালকে যারা ব্লগটা দেখোনি, প্লিজ আমার চ্যানেলে চলে যাও, গিয়ে দেখে নিতে পারবে। আর ডিসক্রিপশন বক্সে আমি ওর লিঙ্কটা দিয়ে দিয়েছি, দেখে নিতে পারবে। তো আমরা কালকে কীভাবে এনজয় করেছি, তো আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে, উঠে চলে এসেছি আমরা এখন রুফটপে। তো রুফটপের ভিউটা অসাধারণ, মানে ইউজুয়ালি ওল্ড দীঘাতে এই ভিউটা সচরাচর পাওয়া যায় না। যেমন কালকে বলেছিলাম, এই দেখো ছাদের উপর থেকে, এটা কিন্তু পুরোটা ফরেস্ট। সো এই ভিউটা কিন্তু বেশ ভালো লাগছে এখানে। কালকে রাত্রেবেলা খুব বৃষ্টি হয়েছে এখানে, সেই জন্য ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা রয়েছে, বেশ ভালো লাগছে। তো আমরা এখন সকাল সকাল উঠে এখন সি বিচের দিকে যাব। তো সি বিচের দিকে গিয়ে কী করি সারাদিন, তারপরে কী আমরা ব্রেকফাস্ট করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। বেরিয়ে পড়েছে অলরেডি, তো চলো টাইম ওয়েস্ট না করে তাড়াতাড়ি বাইরে বেরোনো যাক। চলো এটা হচ্ছে আমাদের এখানে রুম। রুমের ভেতরটা যেমন বললাম, কালকেও বললাম, দেখাবো না, দেখাচ্ছি না। চলো এইখানে দেখো একটা বিশাল বড় মৌচাক হয়ে আছে, এখান থেকে মৌমাছিগুলো আমাদের রুমেতে ঢুকে পড়ছে, দেখতে পাচ্ছ? আমি জানি না কতটা দেখতে পাচ্ছ, বাট দেখানোর চেষ্টা করছি দূরে গাছটায়। তো যেটা দেখানো হয়নি হচ্ছে এই ক্যাপটা আমি নিয়েছিলাম এবারে ডিক্যাথলন থেকে, এই এখানে ঘুরতে আসার জন্যই। আর এই টি শার্টটা এটাও ডিক্যাথলন থেকে এক্স্যাক্টলি নিয়েছিলাম, কারণ এরকম একটা হালকা ফুলকা আর হোয়াইট কালারের টি শার্ট আমার কাছে ছিল না, তো সেই জন্য নিয়ে নিয়েছি। চলো টাইম ওয়েস্ট করে বেরোনো যাক, চলো চলো চলো। বাকি রাও নামছে, উঠে গেছে মর্নিং ভিউ দেখে নাও। ওয়াও, সুজি মামা উঠছে, এই মর্নিং এই ফ্রেশনেসটা কিন্তু কোথাও পাওয়া যায় না, একমাত্র এই সমুদ্রে দাঁড়িয়ে এলে এই ফিলটা পাওয়া যায়, অসাধারণ অসাধারণ। আর যতই ক্রাউডেড হোক, যত যাই হোক, এই ফিলটা জাস্ট বলা যাবে না, ভাষায় প্রকাশ করা যাবে না, অসাধারণ লাগছে। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে নিউ দীঘার দিকে, তারপর ওখান থেকে আবার একটু হাঁটবো যাবো, তারপর ব্যাক করে এসে এখানে ব্রেকফাস্ট করবো, তারপর ব্রেকফাস্ট করে ব্যাক করবো। তো চলো
ওদিকে হাঁটতে হাঁটতে যাওয়া যাবে। কোভিডটা অভিষেক খবর হওয়া খুব বাহাদুরি করে নেমে গেছে, বাট আমি উঠে চলে এলাম। ঘড়িতে বাজে হচ্ছে 6:40, আমরা সকাল সকাল ডাব পেয়েছি, ডাব নিয়ে ডাব খাচ্ছি এখন। এখানে দাম কিন্তু আমাদের কলকাতা থেকেও বেশি। এই ছোট ডাবটা যেটা আমাদের কলকাতাতে মোটামুটি 30-35 পাওয়া যায়, সেটা এখানে 40-45 করে। আচ্ছা, এটা 50, অনেকটাই দাম বেশি, আর তাও সকাল সকাল ভালো লাগছে, ডাবটা খেয়ে নিই, তারপর আমরা ব্রেকফাস্ট করব। আমরা এখন আবার ওল্ড দিঘাতে ফিরে এসেছি। আমরা হেঁটে হেঁটে গেছিলাম, বাট ফেরার সময় রোদ্দুরেতে হেঁটে হেঁটে ফিরলাম না, ভ্যান থেকে আপনার টোটো বা ভ্যান রিক্সা দিয়ে উঠে পড়েছি অনেক দিন পর। এটা এখন আর দেখা যায় না, ভ্যান রিক্সা সবাই এখন টোটো যাতায়াত করে, তো আমরা কালকে ভ্যান রিক্সা দিয়ে গেছিলাম। দেখুন গান ফান করা আছে। আমরা ওল্ড দিঘাতে একদম ওল্ড দিঘা যে মোড়টা ওইখানে আমরা নেমে পড়েছি, নেমে চলে এসেছি এখানে পেটে করাটা নিতে। টিফিন সেন্টার এখানে আছে, পেটাই বড়টা 100 গ্রাম 20 টাকা করে। তো আমরা এখানে পেটাই বড়টা খাবো, তারপর হোটেলে ব্যাক করব। চলো পেটাই বড়টা খেয়ে নিই, এখন রেডি হচ্ছে, গরম গরম আমাদের পেটাই বড়টা ভেজে দেবে। চলো খেয়ে নিই। অভিষেক অভিষেক কালকে সকাল, কালকে যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছিলো দেখাতে পারিনি, তো এখন দেখে নাও। এটা হচ্ছে ফরেস্ট রেস্ট হাউস, এই যে লেফট সাইডে, তো ওটা ফেলে রেখে আমরা চলে যাচ্ছি সোজা। তো আমরা এবার রাফটিং করতে চলে এসেছি নিউ দীঘাতে, দেখে নাও। Oh, this is so adventurous. খেতে যাচ্ছি, যেমন বলেছিলাম সেই দোকানটাতেই খাওয়া দাওয়া, ওখানে এখন খেতে যাচ্ছি। খুব জোর খিদে পেয়ে গেছে। খাবার সার্ভ করা হয়ে গেছে, এই দেখুন। আজকে কী মেনুতে রয়েছে,
ভাত মাংস মানে চিকেন আর আমার জন্য এখানে পনির রয়েছে যেহেতু মাংস খাই না তোমরাও জানো মাংস শুধু গ্রেভি নিয়েছি আর আলুটা নিয়েছি আর পনির চলো খুব জোর খিদে পেয়েছে টেস্টি হয়েছে হ্যাঁ লেবু দাও দিদি একদম ঘরের মতো ঘরোয়া রান্না আমরা এবার ইভিনিংয়ে বেরিয়ে পড়েছি সবাই এই যে রেডি হয়ে গেছি এখন আমরা সমুদ্র সৈকতে ভ্রমণে বেরোবো কফি ইয়েস ওখানে গিয়ে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে কি হবে না হবে ঘুরবো তো চলো ওটাই তোমাদের দেখাবো ঘুরবেলা অনেকক্ষণ টেনে ঘুম দিয়ে দিয়েছি কারণ ঘুমটা খুব দরকার ছিল সমুদ্রে স্নান করার পর খুব টায়ার্ড লাগছিলো খাওয়া দাওয়ার পর একটা ঘুম দিয়ে দিয়েছি এরপর বেরিয়ে পড়লাম চলো দেখতে যাবো ভিডিওটা তো আমরা এখন কফি খাওয়ার জন্য একদম সমুদ্রের ধারে একটা দোকানে দাঁড়িয়ে গেছি শঙ্কর টিফিন সেন্টার তো ওটা দাঁড়িয়ে গেছি এখানে এখন কফি খাবো কফি খেয়ে তারপর ওখানে ঘুরতে যাবো তো চলো খেয়ে নিই কফিটা বাকিটা বসে গেছে সে এক বছর আগে এসেছিলাম যখন এই দোকানেই এসেছিলাম এখানে এই জায়গাটাতেই বসেছিলাম এই যে চলো বসে যাই কফিটা খাই তো আমরা আমাদের এখানে শৈশব স্মৃতি রোমন্থন করছি দেখে নাও কালকে সকালে মানে দুপুরবেলা ট্রেন রয়েছে তাই আজকে সন্ধ্যাবেলাটা যতটা পারা যায় এনজয়মেন্টটা করে নেওয়া যাচ্ছে সমুদ্রের ধারে এখনও বসে আছি খুব সুন্দর লাগছে এখানে কখন টাইম কেটে যায় কীভাবে টাইম কেটে যায় বোঝাই যায় না অসাধারণ লাগছে আজকে যেহেতু শনিবার প্রচুর এখানে প্রচুর ক্রাউড হয়ে গেছে তবু আমরা ভিড়ের মাঝখানেও একা আমরা চুপচাপ একটা জায়গায় শান্ত হয়ে বসে গেছি দীঘা মার্কেটে চলে এসেছি পিঙ্কির জন্য একটা ব্যাগ নেবো বলে তো ঘুরতে এসেছি ওদের জন্য কিছু মনে হয় না ওর জন্য একটা ব্যাগ নিয়েছি এই যে তো 140 দাম বলছে সেটা একটু কমসম করে করে একটু বার্গেনিং করে নিই করে নিয়ে কত দেয় দেখি দিয়ে এই ব্যাগটা নেবো এটা পছন্দ হয়েছে আজকে রাত্রে ডিনার কিন্তু আমরা বিরিয়ানি হাউসে করব সো উই আর ইনসাইড দ্য বিরিয়ানি হাউস এবার অর্ডার করবো মেনু কার্ড দেখা হচ্ছে অর্ডার করা হবে সো আমরা যেটা অর্ডার করেছিলাম অলরেডি চলে এসছে দেখেন আমার হচ্ছে আলু বিরিয়ানি আরে আমি আরও ডিম খাবো চলো খেয়ে নিই তারপর কথা হচ্ছে আমাদের ডিনার কমপ্লিট তো এবার আমাদের আবার হোটেলে ব্যাক করার পালা তো আজকে ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে প্লিজ সাবস্ক্রাইব তো কালকে সকালবেলা আমরা বেরিয়ে পড়বো সকালবেলা নয় আমরা বেলার দিকে বেরিয়ে পড়বো তো চলো কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি চলো বাই বাই গুড নাইট